আইডি কার্ডে যে কোনো ধরনের তথ্যের পরিবর্তন হলে শ্রমিকদেরকে তার সাথে মিল করে সংশোধিত পরিচয়পত্র বা আপডেটেড আইডি কার্ড প্রদান করতে হয়। আজ আমরা আলোচনা করব নতুন গ্যাজেটের সাথে মিল করে কোন শ্রমিকের আইডি কার্ডে কি কি পরিবর্তন হতে পারে, এজন্য কোন কোন শ্রমিকের আইডি কার্ড চেঞ্জ করতে হবে এবং আইডি কার্ডের চেঞ্জের যে খরচটি সেটি কি শ্রমিক বহন করবে নাকি মালিককে বহন করতে হবে। নতুন গ্যাজেটে যে বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন গ্রেড, নতুন পদবি এবং নতুন মজুরি। এর মধ্যে সকল শ্রমিকেরই গ্রেড ও মজুরি পরিবর্তন হয়েছে, তবে পরিচয়পত্রে সাধারণত মজুরি সংক্রান্ত কোনো তথ্য থাকে না। অন্যদিকে সকল শ্রমিকেরই গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু পদবির পরিবর্তন হয়নি। শুধুমাত্র আগের গ্যাজেটে যারা সাধারণ অপারেটর ছিলেন তাদেরকেই জুনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র যাদের কোম্পানি থেকে দক্ষতা, যোগ্যতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেই পদবির পরিবর্তন হয়েছে। এখন দেখা যাক লেবার লতে পরিচয় পত্রের ব্যাপারে কি বলা আছে। বাংলাদেশ লেবার ল 2006 অ্যামেন্ডমেন্ট 2013 এর সেকশন 5 এ বলা আছে, কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ করতে পারবেন না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবি সহ পরিচয় পত্র প্রদান করিতে হইবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক শ্রমিকের জন্য একটি ছবি সহ পরিচয় পত্র প্রদান করা বাধ্যতামূলক। এরপর আমরা দেখতে পাচ্ছি লেবার রুল 2015 অ্যামেন্ডমেন্ট 2022 সেকশন 19 এ বলা আছে, প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ফর্ম 6 অনুযায়ী মালিকের খরচে ছবি সহ পরিচয় পত্র প্রদান করিবেন। অর্থাৎ একটি পরিচয় পত্রে বা আইডি কার্ডে কি কি তথ্য থাকবে সে ব্যাপারে ফর্ম 6 থেকে আমরা জানতে পারবো। এখন দেখা যাক ফর্ম 6 তে কি বলা আছে। আমরা দেখতে পাচ্ছি ফর্ম 6 তে যে কয়টি তথ্য দেওয়া আছে এগুলো হচ্ছে আইডি কার্ডের ম্যান্ডেটরি ইনফরমেশন, অর্থাৎ আপনার আইডি কার্ডে কমপক্ষে এই তথ্যগুলো থাকতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইডি কার্ডের নাম্বার, ইস্যু তারিখ, কারখানা বা প্রতিষ্ঠানের নাম, শ্রমিকের নাম, পদবি, কাজের ধরন, বিভাগ বা শাখা, যোগদানের তারিখ, টিকেট বা কার্ড নং, শ্রমিকের স্বাক্ষর এবং মালিক বা ব্যবস্থাপকের স্বাক্ষর। এবং আইডি কার্ডের অপর পৃষ্ঠায় থাকতে হবে আইডি কার্ডের মেয়াদ, কারখানা বা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নাম্বার, রক্তের গ্রুপ, স্থায়ী ঠিকানা, জরুরি যোগাযোগের ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এছাড়া যেহেতু ছবি সহ আইডি কার্ডের কথা বলা হয়েছে, এই আইডি কার্ডে অবশ্যই একটি ছবি থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন মজুরি কাঠামোর বা নতুন গ্যাজেটের যে কয়টি তথ্য পরিবর্তন হয়েছে তার মধ্যে মাত্র একটি তথ্য আছে যেটির কারণে আইডি কার্ড পরিবর্তিত হতে পারে, সেটি হচ্ছে শ্রমিকের পদবি। পরিচয় পত্রে কমপক্ষে এখানে উল্লেখ করা তথ্যগুলো অবশ্যই থাকতে হবে। কোন কোন ফ্যাক্টরিতে এর থেকে কিছু তথ্য বেশিও থাকতে পারে, যেমন অনেক ফ্যাক্টরিতে আইডি কার্ডে শ্রমিকের গ্রেড উল্লেখ করা হয় কিন্তু এটি কোনো ম্যান্ডেটরি ইনফরমেশন নয়। ম্যান্ডেটরি তথ্য হচ্ছে পদবি বা ডেজিগনেশন। তার মানে মিনিমাম ওয়েজ সমন্বয়ের ফলে যে সকল শ্রমিকের পদবি বা ডেজিগনেশন পরিবর্তন হয়েছে তাদের পরিচয় পত্র বা আইডি কার্ড অবশ্যই পরিবর্তন করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী গ্যাজেটে যারা গ্রেড 6 বা সাধারণ অপারেটর ছিলেন বা সাধারণ শ্রমিক ছিলেন তাদের আইডি কার্ড পরিবর্তন করতে হবে, কারণ বর্তমান গ্যাজেটে সাধারণ শ্রমিকদেরকে পদোন্নতি দিয়ে জুনিয়র শ্রমিক পদবি দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পদে যে সকল শ্রমিকের পদোন্নতি হয়েছে তাদেরকেও নতুন আইডি কার্ড দিতে হবে। ফ্যাক্টরিতে আইডি কার্ডে যদি শ্রমিকের গ্রেড উল্লেখ করেন তাহলে সেগুলোর পরিবর্তন করা উচিত, কারণ পুরো গ্রেডিং সিস্টেমটিরই পরিবর্তন হয়েছে এবং এক্ষেত্রে আপনার ফ্যাক্টরির সকল শ্রমিককেই নতুন আইডি কার্ড দেওয়া উচিত। বাংলাদেশ শ্রমবিধি 2015 অনুসারে শুধুমাত্র আইডি কার্ড হারিয়ে ফেললে শ্রমিকের কাছ থেকে 50% ফি নিয়ে নতুন আইডি কার্ড দেওয়ার কথা বলা আছে, কিন্তু সাধারণত বাংলাদেশের অধিকাংশ ফ্যাক্টরিতেই শ্রমিকদের থেকে এ ধরনের কোনো ফি নেওয়া হয় না। আইডি কার্ড হারিয়ে গেলে এইচআর ডিপার্টমেন্টকে জানালে তারা নতুন আইডি কার্ড দিয়ে থাকেন। তবে আইডি কার্ডের তথ্য পরিবর্তন বা নতুন শ্রমিককে আইডি কার্ড দেওয়ার ব্যাপারে কোনো ধরনের ফি নেওয়া যাবে না। তার মানে হচ্ছে গ্যাজেটের পরিবর্তনের ফলে যদি কোনো শ্রমিককে আইডি কার্ড পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কিন্তু সেই খরচ মালিককেই বহন করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কলিগদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।